বাংলাদেশের বিএনপি নেত্রী খালেদা জিয়ার আইনজীবী কার্লাইলকে ঢুকতে দিল না ভারত। বাংলাদেশের বিরোধী দল বিএনপি নেত্রী খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলকে দিল্লি বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে। দিল্লি থেকে বিবিসি বাংলার সংবাদদাতা সুভাষ জ্যোতি ঘোষ আইনজীবী লর্ড কার্লাইলের মিডিয়া টিমের সূত্রে জানতে পেরেছেন যে মিস্টার কার্লাইল বুধবার গভীর রাতে দিল্লি বিমানবন্দরে এসে পৌঁছান। তখন ইমিগ্রেশন কর্মকর্তা তাকে জানায় যে ভারত সরকার তার ভিসা প্রত্যাহার করেছে। এরপর তাকে দিল্লি বিমানবন্দর থেকে লন্ডনের ফিরতি ফ্লাইটে তুলে দেওয়া হয়। এই ব্যাপারে ভারতীয় কর্তৃপক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। বৃহস্পতিবার দিল্লিতে একটি পাঁচতলা হোটেলে এক সংবাদ সম্মেলনে তার সাংবাদিকদের মুখোমুখি হওয়ার কথা ছিল, কিন্তু এখন লর্ড কার্লাইলের সেই সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে বলে তার মিডিয়া টিম থেকে জানানো হয়েছে। শুভজ্যোতি ঘোষ জানিয়েছেন, খালেদা জিয়া ব্রিটিশ এই আইনজীবী লর্ড কার্লাইলের দিল্লি সফর নিয়ে বাংলাদেশ সরকার ভারতের কাছে তীব্র আপত্তি জানিয়ে আসছিল। দিল্লি ফরেন করেসপন্ডেন্ট ক্লাব তার শুক্রবারের নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল দেওয়ার পরও তিনি দিল্লিতে একটি পাঁচতলা হোটেলে সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন। বাংলাদেশে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা কেন সাজানো এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত সেটাই মিস্টার কার্লাইলের সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করার কথা ছিল বলে মিডিয়া টিম থেকে জানানো হয়েছিল। শেষ পর্যন্ত লর্ড কার্লাইল ভারতে ঢুকতে পারলেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করুন, আর এইরকম আরো আপডেট ভিডিও পেতে আমাদের পিউ নিউজ টিভি সাবস্ক্রাইব করুন। পিউ নিউজ টিভির সাথেই থাকুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।